অনেকদিন পর একটা ঘুরবার সুযোগ পেয়েছি তাই আমি আমার ওয়াইফ আমার ছেলে বেরিয়ে পড়লাম আমার দাদার বাড়িতে যাওয়ার জন্য ভাবলাম কি নেব নেবো মেশিন নেবো মেশিন নেবো না মেশিন নিলে একটু বয়স্ক বয়স্ক লাগে নিলাম শিঙাড়া শিঙাড়া দোকানে গেলাম একটা ওয়েট করতে হলো কারণ শিঙাড়া তখন হচ্ছিল সিঙাড়া নেওয়ার পরে আমরা কী করলাম না যখন বিল দিতে গেলাম বিল দেওয়ার সময় চোখ পড়লো লাড্ডুর উপরে এগুলো হলো দরবাজা লাড্ডু দরবসা লাড্ডু খেতে খুব ভালো লাগে তাই দরবসা লাড্ডু কিনলাম ছটা একটা রাস্তার মধ্যে আমি অর্ধেকটা আমি আমার ওয়াইফ অর্ধেকটা ভাগ করে খেয়ে নিলাম এই লাড্ডুগুলো জেনারেলি আমরা পেয়েছিলাম আমার মামা বাড়িতে তারপর আর পাইনি তার লোক সামলাতে পারলাম না অর্ধেক অর্ধেক খেয়ে নিলাম আবার গাড়ি ছেড়ে দিলাম সামনেই বাড়ি পৌঁছে গেলাম দাদার বাড়িতে সেখানে শুরু হলো আমার ছেলের ওপর ভালোবাসা প্রত্যেকে বৌদি নিল দাদা নিল একটা ছোট্ট ভাইজি ছিল সে ওর নিল সেখানে দেখি আর একটা ছেলে ওরই বয়সী সেখানে আর কি উপস্থিত ছিল সেও এবং তার আমার ছেলের মধ্যে একটা কম্পিটিশান শুরু হয়ে গেলো মার্কেট কম্পিটিশান কিন্তু আমার ছেলে খুব ভয় পায় তার ছেলে ভয়ে মুখু খাচ্ছিলো এরপর এক এক করে তাকে সে সবার কোলে আর কি যাচ্ছিল কিন্তু কিন্তু সে কারো করে যাচ্ছিল না কারণ সে খুব ভয় পেত এরপর চলে এলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে প্রথমে এলো আর কি চপ সিঙ্গাড়া পকোড়ি তারপরে কিছুক্ষণ পরে মুড়ি বেশ আচার দিয়ে মাখা হলো হ্যাঁ চা এগুলো আর কি ছিল সেখানে বেশ খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা অনেকক্ষণ গল্প করলাম একটু পাশাপাশি রেখে ফটো তুললাম ফটো তোলার পরে প্ল্যান হলো যে উপরে নতুন নতুন রুম খোলা নতুন আর কি রুম হয়েছে ওরা রুম নতুন আর কি বানিয়েছে উপর রুমে যাওয়ার একটা প্ল্যান হলো আমার ওয়াইফ উপর রুমগুলো দেখতে গেলাম সুন্দর রুমগুলো আর কি হয়েছে খুব সুন্দর রুম তারা বানিয়েছে একতলা আর কি বেশ ভালো লাইট ফাইট দিয়েছে এইটুকু ব্লগটা আর কি আমরা করতে পেরেছি যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমাদের সাথে প্রত্যেকের ধন্যবাদ থ্যাংক ইউ